নিজের দেশের সেনাবাহিনীতে ভর্তি হওয়া যে কোনো ব্যক্তির জন্যই গর্বের ব্যাপার। পাঠানকোটে হওয়া হামলার প্রতিবাদে ভারতীয় সেনার পাকিস্তানি সন্ত্রাসবাদীদের উপরে পাল্টা আক্রমণের ঘটনায় প্রমাণ করে দেয় একজন সৈনিক নিজের দেশের জন্য নিজেকে বলিদান দিতে কখনোই পিছুপা হয় না। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য একজন সৈনিককে কী কী পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়? শত্রুকে দমন করা যেমন শক্ত, তেমনি সেনাবাহিনী তাদের সৈনিকদের বিভিন্ন শক্ত মোকাবেলার মধ্য দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন দেশে আর্মিতে ভর্তি হওয়ার জন্য কী কী কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। প্রথমেই আলোচনা করব চীনের সৈন্য অভ্যাসের সময় জ্বলন্ত গ্রানাইড নিয়ে হটপটটু খেলার ঘটনা। 2012 সালে চীনের স্টেট সিসিটিভি দ্বারা রেকর্ড করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে 6 জন লোক জ্বলন্ত গ্রানাইডটিকে একজনের হাত থেকে অপরজনের হাতে দিচ্ছে এবং গ্রানাইডটি যতক্ষণ না সর্বশেষ ব্যক্তির হাতে গিয়ে পৌঁছবে ততক্ষণ এটিকে মাটিতে ফেলা হবে না। চীনের সৈন্যবাহিনীর এই পরীক্ষাটি দেখলে আমরা সহজেই বুঝতে পারি সৈন্যরা নিজেদের জীবন বাজি রেখে জীবন মৃত্যুর খেলায় উত্তীর্ণ হয়। এরপরে রয়েছে আমেরিকার ডাউন প্রুফিং ট্রেনিং। আমেরিকার নৌবাহিনীর প্রশিক্ষণ খুবই ভয়ানক হয়ে থাকে, কিন্তু এটি তার মধ্যেও আলাদা। এই পরীক্ষায় আমেরিকান নৌবাহিনীর সৈন্যদের হাত পা একসাথে বেঁধে বরফ গলা জলে ফেলে দেওয়া হয়। এই অবস্থায় সৈনিকদের 5 মিনিটের মধ্যে অন্তত 20 বার জলের নিচ থেকে লাফিয়ে উপরের দিকে উঠতে হয়, সেই সঙ্গে জলে সামারসল করা শেখানো হয়। এই অবস্থায় সৈনিকদের উপর বিভিন্ন ধরনের প্রহার করে তাদের শারীরিক ক্ষমতা যাচাই করা হয়। এরপরের ঘটনাটি আমেরিকান নৌবাহিনীর ড্রিঙ্কিং কোবরা ব্লাড ট্রেনিং। এই প্রশিক্ষণে সৈনিকরা প্রথমে কোবরা সাপকে মেরে থাকে, তারপরে কোবরার রক্ত ও লেজ খেয়ে থাকে। এই পরীক্ষা সৈনিকদের জঙ্গলে বেঁচে থাকার জন্য শেখানো হয়। জঙ্গলে যেখানে জল পাওয়া যায় না সেখানে সৈনিকদের যাতে কোবরার রক্ত খেয়ে বেঁচে থাকতে পারে তার জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করা হয়। অনেক সৈনিকে বলেছে এর স্বাদ অনেকটা মাছের মতোই। এরপরের ঘটনাটি তায়ানের নৌবাহিনীর রুপ্রি হ্যাভেন ট্রেনিং। এই পরীক্ষাটি তায়ানের নৌ প্রশিক্ষণে শারীরিক ক্ষমতা যাচাইয়ের শেষ পর্যায়ে করা হয়। রোড টু হ্যাভেন প্রশিক্ষণে সৈনিকদের খালি গায়ে হামাগুড়ি দিয়ে 164 মিটার লম্বা খাঁজকাটা পাথরের রাস্তা অতিক্রম করতে হয়। সেই সময় সৈনিকদের গা থেকে রক্ত পড়তে থাকে এবং শরীরের বিভিন্ন অংশ খুব বাজেভাবে ছিলে যায়। এই রাস্তায় 10টি নতুন বাধা থাকে এবং সৈনিকদের সেই বাধা অতিক্রম করে নতুন ধাপে বসতে হয়। সেই সঙ্গে এই পরীক্ষার সময় সেখানে উপস্থিত অফিসাররা সৈনিকদের শরীরের যন্ত্রণা বাড়ানোর জন্য তাদের উপর লবণ গোলা জল ঢেলে দেয়। আপনারাই চিন্তা করুন এই প্রশিক্ষণ কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। প্রত্যেকটি সফল সৈনিককে তায়ানের নৌবাহিনীর প্রথম সারির সৈনিক রূপে ঘোষণা করা হয়। এই পরীক্ষার সময় সৈনিকদের পরিবারের মানুষ তাদের উৎসাহিত করার জন্য সেখানে উপস্থিত হয়। এরপরের ঘটনাটি চীন ও কোরিয়ার সামরিক বাহিনীর। এই পরীক্ষায় সৈনিকদের নিজের মাথা দিয়ে কংক্রিটের বানানো ভারী ফলককে ভেঙে দিতে হয়। শারীরিক ক্ষমতার দিক থেকে চীনের সৈন্যরা বিশ্বের অন্যান্য দেশের সৈন্যদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। তাদের সৈন্য প্রশিক্ষণের সময় কংক্রিটের বানানো ফলককে ভেঙে টুকরো টুকরো করে দিতে হয়। আপনারাই ভাবুন এটা একজন সৈন্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এরপরের ঘটনাটি ব্রিটেনের রয়্যাল মেরিন্সের মাড্রান। এটি কঠিন থেকে কঠিনতর একটি প্রশিক্ষণ যা রয়্যাল মেরিন্সের 32 সপ্তাহের ট্রেনিংয়ের শেষ পর্যায়ে করানো হয়। এই প্রশিক্ষণে অনেক শক্ত সমর্থ সৈনিকই হার মানে নেয়। এই পরীক্ষাটি কাদার খুবই পুরু আস্তরণের উপর করানো হয়, যেখানে সৈনিকরা ঠিকভাবে দাঁড়াতেও পারে না। সৈনিকদের 45 মিনিটের মধ্যে কাদার পুরু আস্তরণের উপর দিয়ে শুয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। কখনো বা তাদের কাঠের লককে কাদার ওই পুরু আস্তরণের উপর দিয়ে ঠেলে সামনের দিকে নিয়ে যেতে হয়, আবার কখনো বা তাদের কোনো সাথীকে পিঠে তুলে অথবা কাদায় টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে যেতে হয়। যে সৈনিক এই প্রশিক্ষণ সম্পূর্ণ করতে পারে সে ব্রিটেনের রয়্যাল মেরিনস রূপে পরিচিত হয়। এই প্রশিক্ষণ করার জন্য সৈনিকদের শারীরিক ও মানসিকভাবে খুবই শক্ত হতে হয়। ক্যাপ্টেন ব্যান চ্যাপেল, যিনি বিগত কিছু বছর ধরে সৈনিকদের মাড্রান ট্রেনিং করাচ্ছেন, তিনি বলেছেন যে এই প্রশিক্ষণ করার পরে সৈনিকদের শারীরিক শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মস্তিষ্কের বিকাশও ঘটে। এই প্রশিক্ষণ করার পরে সৈনিকদের মস্তিষ্ক খুবই দ্রুত কাজ করতে শুরু করে। দর্শক বন্ধুরা, এই সকল ট্রেনিংগুলির মধ্যে আপনাদের কাছে সবথেকে ভয়ানক কোনটিকে লাগলো আমাদের কমেন্টস বক্সে নিশ্চয়ই জানাবেন। এবং আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এটিকে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবেন এবং আমাদের বঙ্কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন।